হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই শীতের খুবই মজার একটা রেসিপি হচ্ছে নতুন মাছের ডাল এই মাছের ডালটা আমার ভীষণ পছন্দের আশা করছি আপনাদেরও নিশ্চয়ই এই ডালটা খুবই পছন্দ আজকে আমি রান্না করে দেখাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে মাছের ডাল ইলিশ মাছের মাথা দিয়ে এই মাছের ডাল রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয় খেতে আমার তো ভীষণই পছন্দ আশা করছি যারা ভোজন রসিক আছেন তারা আমার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন রেসিপিটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেল আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আর কথা নয় চলুন এই রেসিপিটা একবার ধৈর্য সহকারে দেখে নিন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটি একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি রান্নার তেল তিন টেবিল চামিচ পরিমাণ তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা একটু তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা চামিচের চেয়েও একটু কম মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে করে মশলাটা যেন না পড়ে যায় এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাথা দিয়ে ডাল রান্না করতে কিন্তু আমাদের আগে মাথাটা ভালো করে রান্না করে নিতে হবে তারপরে কিন্তু ডালটা রান্না করে নিতে হবে এখানে আমি নিয়েছি একটি ইলিশ মাছের মাথা আর মাথাটাকে আমি ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মাথাটা একবারে ভেঙেও দিতে পারেন আমি ভেঙে দিচ্ছি না কারণ বাচ্চারা কাটা সহকারে খেতে পারবে না আর মাছ ইলিশ মাছের মাথায় অনেক কাটা থাকে সেজন্য ভেঙে দিলে অনেকটা কাটা কাটা হয়ে যায় কাঁটা বেঁচে বাচ্চারা খেতে পারে না সেজন্য আমি এইভাবে ছোটো করে পিস করে কেটে নিয়েছি যাতে করে কাঁটাটা যেন না বেরিয়ে যায় আর ইলিশ মাছের মাথা দিয়ে মাছের ডাল রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে ভীষণ টেস্ট হয় খেতে আর অন্য কোনো মাছ দিয়েও কিন্তু এই একইভাবে রান্না করে খাওয়া যায় এবং কি মাথা মাছ ছাড়াও কিন্তু মাছের ডালটা রান্না করে খাওয়া যায় বিশেষ করে শীতের সিজনে কিন্তু মাছের ডালটা খেতে খুবই টেস্ট হয় আর যদি হয় সেটা নতুন মাছের ডাল তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে এই তো মাছটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি আসলে মাছ রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর ইলিশ মাছটা কিন্তু অনেক তাড়াতাড়ি সহজে রান্না হয়ে যায় সেজন্য একটু পানির পরিমাণটা কম লাগে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি সাত মিনিটের মতো ফিরে আসলাম সাত মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি কি অবস্থা এই তো রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি এটা একটা সাইডে নামিয়ে রাখব আর এখন ডাল রান্না করব তো আমি ডালের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর মাছের ডালটাকে আমি এখানে হাফ কাপ পরিমাণ মাছের ডাল নিয়েছি আর এই ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি আপনারা চাইলেও কিন্তু পাটায় বেটে নিতে পারেন কিংবা আস্ত ডালও কিন্তু রান্না করা যায় রান্নার পরে কিন্তু ঘুটনি দিয়ে ঘুটলে কিন্তু ডালটা ভালোভাবে ঘুটা হয়ে যায় আর মাছের ডাল কিন্তু ফাঁকি করে নিলেই আমার কাছে মনে হয় টেস্টটা ভালো লাগে অনেকটাই ঘন হয়ে আসে এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে করে কোনো ধরনের দলা পেকে না থাকে এই তো মিশানো হয়ে গিয়েছে এখন আমি চোলার রাসটা জ্বালিয়ে দেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই ডাল রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব সহজেই কিন্তু হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাতটি কাঁচামরিচের ফালি এখন আর কোনো মশলা এতে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি মশলা মাছ দিয়ে রান্না করেছি সেজন্য ডালের মধ্যে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব বলক ওঠা পর্যন্ত এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ না পর্যন্ত ডালের বল করছে এই তো দেখা যাচ্ছে ডালে বলক উঠে এসেছে এখন ঢাকনাটা খুলে দিতে হবে তা নাহলে কিন্তু পড়ে যাওয়ার একটা চান্স থেকে যায় এখন অনবরত নেড়ে যেতে হবে এই তো দেখা যাচ্ছে ডালটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব যে মাছের মাথাটা আমি ইলিশ মাছের মাথাটা রান্না করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখন যেহেতু ডালটাও ঘন এসেছে এবং ডালটা ফুটে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি মাছের মাথাটা মশলা দিয়ে রান্না করেছি এখন আবার পাঁচ মিনিটের মতো একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে এখন পাঁচ মিনিটের মতো একটু জাল দিয়ে নিচ্ছি এখন আরেকটি চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি ডালটা বাগার দেওয়ার জন্য প্যানটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ হালকা একটু ভেজে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটা রসুনের কোয়া কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখন ভালো করে ভেজে নিতে হবে আমরা ঠিক যেভাবে বাগারটা দিই ঠিক সেইভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আসলে বাগান দেওয়াটা যদি ভালো পারফেক্টই হয় তাহলে কিন্তু ডালের টেস্টটা আরও বেড়ে যায় আপনারা অনেকে চাইলে কিন্তু বাগান না দিয়েও কিন্তু এইভাবে ডালটা রান্না করে খাওয়া যায় আর বাগান দিলে আমার কাছে মনে হয় টেস্টটা আরও বেশি ভালো লাগে এই তো হয়ে এসেছে এর চেয়ে আর বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পড়ে যেতে পারে এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেবো আর ওইদিকে কিন্তু আমি ডালের জালটাও নিভিয়ে দিয়েছি বন্ধ করে দিয়েছি তা নাহলে কিন্তু বাগার দিলে যে একটা সুন্দর স্মেল থাকে সেটা কিন্তু গরম অবস্থায় দিলে থাকে না আমি সেজন্য ঠান্ডা করে তারপরে হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিব এই তো দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু গরম অবস্থায় নেই ঠান্ডা হয়ে এসেছে এখন আমি হচ্ছে বাগারটা দিয়ে তারপরে চোলার জালটা আবার জ্বালিয়ে দু মিনিটের মতো রান্না করে নেব আসলে বাগানটা কিন্তু আমরা গরম অবস্থায় দিলে বাগারে যে সুন্দর একটা স্মেল সেটা কিন্তু আসলে আর থাকে না আর এভাবে যদি বাগার দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা পারফেক্টলি থাকে এখন মিলিয়ে নিয়ে হচ্ছে আমি চুলার জালটা জ্বালিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন এই ডালটা কতটাই ঘন এসেছে আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে আসে এখন আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি এতে করে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে এখন হচ্ছে আমি দু মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে ফেলবো তো কত সুন্দর একটা দেখতে হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ টেস্ট আমি কিন্তু শীতের মধ্যে প্রায় এই ডালটা রান্না করে খেয়ে থাকি আশা করছি আপনারা অবশ্যই একবার এই শীতে ট্রাই করবেন আর কেমন হলো সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই তো দেখতে পাচ্ছেন মাছের মাথাটা কিন্তু ভেঙে যায়নি ঠিক যেভাবে দিয়েছিলাম ঠিক সেরকমই আছে তো ঠিক আছে এখন আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে আপনাদের দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে ডালটা এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যারা ভোজন রসিক আছেন কিংবা বিদেশে থাকেন বেচালার ভাইয়ারা তারা অবশ্যই আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটাও বাজিয়ে দেবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ